আমরা সবাই শিল্পের সঙ্গে আছি, দীর্ঘ জীবন আমাদের শিল্প সংস্কৃতির মধ্যে আছে। দিদি তো নাটক, তারপর ধারাবাহিক নাটক, বিজ্ঞাপন সবই নির্মাণ করেছে। তো ওকে বলা হয়েছিল ছবি কপি করে, ও বললো যে আমার মনের ভিতরে একটা স্বপ্ন আছে, ওই স্বপ্নটা আজকে বলা যায় যে সফল হওয়ার পথে। তো আমি খুব বেশি রকম আনন্দিত, কারণ আমাদের সংস্কৃতির সবচেয়ে বড় পুরোধার শাখা হলো চলচ্চিত্র, ও সেই শাখাটাতে কাজ করেছে। এটা আমার জন্য খুব গৌরবের, ইনামের জন্য খুব গৌরবের। ও চেয়েছিল যে এই ছবিটা সুন্দরভাবে নির্মিত হোক। এই ছবিতে সব গুণী শিল্পীরা, এই প্রজন্মে, এই প্রজন্মের যে এত গুণী শিল্পী আছে এবং এরা যে এত ডিসিপ্লিন এবং রীতির সঙ্গে এত সহযোগিতা করেছে, শুধু তাই নয়, রীতি কিন্তু পারফেকশনিস্ট, ও খুব খুঁতখুঁতে, ও একেবারে মূল জিনিসটা আদায় করে ছাড়ে শিল্পীদের থেকে, এবং সেই জিনিসটা সবাই ওকে দিয়েছে চমৎকারভাবে। কোনো কোনো জায়গা হয়তো 10টা টেকো নিয়েছে, সবাই মিলে এই প্রজন্মের নির্মাতা রীতি হক এই প্রজন্মের শিল্পীদের নিয়ে একটি মুক্তিযুদ্ধের ছবি করেছে। যারা মুক্তিযুদ্ধ দেখে, যারা পরিবারের কাছ থেকে, সমাজের কাছ থেকে, সবার কাছ থেকে, বড়দের কাছ থেকে বই পড়ে, গবেষণা করে মুক্তিযুদ্ধকে জেনেছে, সেই প্রজন্ম কাজ করেছে। সুতরাং এই ছবি সবার দেখা উচিত। আমি বলবো নতুন প্রজন্ম, পুরনো প্রজন্ম সবাই দেখুক, তারা তুলনা করুক যে আমাদের নির্মাতারা, আমাদের নবীন নির্মাতারা মুক্তিযুদ্ধ নিয়ে কাজ করতে পারে। কাজের ব্যস্ততা, আমি লেখালেখিটা করছি, আমার অনেক বই বেরিয়েছে নাটকের, নাটকগুলো নিজের নাটকগুলো পাণ্ডুলিপি পড়েছি, সেগুলোকে বিশেষ করে মঞ্চ নাটক সেগুলোকে এবার বই আকারে বের করেছি। উনি সবসময় একটা কথা বলতেন, রবীন্দ্রনাথের একটি ওনার খুব প্রিয় ছিল, মোর লাগি করিও না শোক, আমার আছে কর্ম, আমার আছে বিশ্বলোক। তা আমি মনে করি ইনাম চলে গেছে, ও হয়তো শারীরিকভাবে আমাদের মাঝে নেই, কিন্তু ওর যে কর্ম, ওর যে সৃষ্টিগুলো আছে সেগুলো কিন্তু রয়ে গেছে, এবং এগুলো আমি জানি নতুন প্রজন্ম লাভবান হবে, এটা ওরই পরিকল্প। তো সেটার উপরই কাজ করছে। এই মুক্তিযুদ্ধের ছবিটা আসলে আমাদের পারিবারিকভাবে চোখে দেখা একটা পরিবারকে নিয়ে পুরো 9 মাসের ঘটনা, সবার ভালো না। তো ইনাম যেটা চেয়েছিল যে আমাদের নতুন প্রজন্ম কঠিন কঠিন কাজ করুক, গতানুগতিক কাজ করুক, এক্সেপশনাল কাজ করুক, এবং ইনামের এই আকাঙ্ক্ষাটা রীতি অনেকটাই পূরণ করতে পেরেছে। এবং ইনামের মতো মানুষরা, ওরা সৃষ্টি রেখে যায়, হারিয়ে যায়, ওদের সৃষ্টি থেকে আমরা আমাদের কর্মযজ্ঞে সবসময় ওদেরকে স্মরণ করি। তো আজকে ইনাম যেটা বলেছে রবীন্দ্রনাথের ভাষায়, মন লাগি করিও না শোক, সেই জন্য আমি শোকেই কাতর হতে চাই, বরং নতুন প্রজন্মের হাসি মুখগুলো দেখে আমার এত ভালো লাগছে যে আমি মনে করি বাংলাদেশকে তারা অনেক উপরে নিয়ে যাবে, বাংলাদেশ পৃথিবীর সেরা দেশ হবে।